এটা যেন অবশ্যই সুন্দরভাবে নির্বিঘ্নে শিল্পীরা এসে ভোট দিতে পারে সেই প্রত্যাশা আপনাদের গণমাধ্যম কারের কাছে। আপনারা সবচেয়ে বড় শক্তি আমাদের। আপনারা গণমাধ্যম কর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে কোন বিশৃঙ্খলা পরিস্থিতি যেন কেউ, এমনকি আমি আমার সাথের যে সহযোগী তাদেরকেও কিন্তু ঢুকতে বলছি আসার দরকার নাই, জটলা হতে পারে। প্রেসিডেন্টও তাই করেছেন। আমি বাইরে একটা পরিবেশ দেখলাম খুবই ঘোলাটে টাইপের, ঘোলাটে বলতে অনেক লোকজন ঝামেলাটা পরিমাণ ভোটার আসার অবস্থা নাই, কারণ আমাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে। নিরাপত্তার বিষয়টা আপনি কিভাবে দেখছেন, মানে পর্যাপ্ত নিরাপত্তা আছে কি নেই? পর্যাপ্ত নিরাপত্তা অবশ্যই আছে, আমি দেখছি ভিতরে র‍্যাব আছে, পুলিশ আছে, কিন্তু এই ধারাবাহিকতা যেন ভোট নির্বাচন গণনা ফল গণনা পর্যন্ত মানে অব্যাহত থাকে এবং বাইরের গেটের পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর থাকে সেই নিশ্চিত করার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি শিল্পীদের ভোট শিল্পীরা দেবে, নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। কারণ জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে আমরা এটা আশা করি না, এটা আমার প্রত্যাশা থাকবে সবার কাছে। ধন্যবাদ। না, আমি একটাই প্রত্যাশা করি, সেটা হচ্ছে আমরা শিল্পী, আমাদের সমস্ত কর্মকাণ্ডে যাতে এই পরিচয়টা আমরা বহন করতে পারি যে আমরা আমরা এই দেশের মানুষের প্রতিনিধিত্বকারী এবং শিল্পীদের বলা হয় দর্পণ বা আয়না মনে করি, তাহলে অবশ্যই আমরা এমন কিছু আয়নাতে দেখাবো না যাতে কুৎসিত দেখা যায়। আমরা সবাই সহনশীলতার সাথে সবাই মিলে ধৈর্য নিয়ে আমরা সুন্দর করে আমরা প্রত্যেকেই নির্বাচন করছি, কোনো ব্যাপারই না। এটা একটা সেবা করার একটা প্রতিষ্ঠান, সেবা করতে এসেছি ওরা, আমরাও সুন্দর করে আমরা সেবা করার চেষ্টা করবো এবং সুন্দরভাবে ভোট চাবো, সুন্দরভাবে ভোট দিবে এবং যে রেজাল্ট হোক আমরা সবাই মেনে নেবো। আমি আশা করি বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক। কারো যদি মাথায় এগুলো ঠিক কারো যদি মাথায় এরকম বাজে কিছু চিন্তা করে থাকে তাহলে এটা কিন্তু আমরা কঠোর হস্ত দমন করবো। কারণ আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি এবং আমাদেরকে গণতন্ত্রের অধিকার যেমন আছে তেমনি আমাদের শিল্পী সমিতির প্রত্যেকের শিল্পীর নিজস্ব একটা অধিকার আছে, তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে, আমরা সেটাকে খুব সুন্দরভাবে মেনে নেব। কাজে আমার প্রত্যাশা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ সুন্দর একটা নির্বাচন এবং আমরা আশাবাদী এই কারণেই যে আমরা অনেক ভালো কাজ করেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জানে আমরা কি কাজ করেছি এবং যেহেতু পেছনে কাজ করেছি এবং তাহলে আমাদের উপরে বিশ্বাস রাখতেই পারা যায় যে আমরা আগামীতেও কাজ করবো।